আল্লাহর নামটি স্মরণ করে নূর নবীজির নামটি ধরে ইসলাম ধর্ম বিশ্বাস করি ভাই। রাখি আরো রাখি বাবা মায়ের পাহাড়, আসেন বন্ধু বসেন পাশে অনেক কথা বলার আছে ধীরে ধীরে সব বলিব ভাই। জেলা হইল সালে ঘটেছিল সর্দার পাড়ায়, সর্দার পাড়ায় জমছে মেলা দেখা যারে প্রেমের খেলা, কেমন খেলা খেলছে নিরঞ্জন, যার মনে যার মন মই যাচ্ছে সে রাখে তার খবর, চাঁদের গায়ে চাঁদ লেগেছে ও তাদের মনের মত। বিজয় বাবু লোকটা ভালো কাপড়েরই দোকান ছিল, ব্যবসায় তিনি খুবই লাভবান, সর্দার পাড়ায় তাহার বাড়ি ঘটনাটি জান শুনে পরিবারে তাহার দিদি আরো ছিল এক টাইমে। মেয়ের নামটি ছিল পরি আমি সবার কাছে বলি, রূপের বাহার কম ছিল না বলার মতো ভাষা নাই আমার। ক্লাস নাইনের ছাত্রী পরি মিষ্টি মিষ্টি মুখের বলি, ময়না পাখির মতো কথা কয়, স্কুলেরই ভালো ছাত্রী প্রতিদিন আসা যাওয়া দীর্ঘদিন করিতেছে ভাই। একই সাথে পড়তো গাজী যেমনি সুন্দর তেমনি পাজি, গান গাইতো গলা সারিয়া ক্লাসেতে গান গাইয়া পরির মনে কারিয়া, সেই থেকে ভাবছে পরি ও শুধু গাজির কথা। গাজির বাবা ফরিদ মিয়া ক্ষেত খামারের কাজ নিয়া সব সময় থাকে সে ব্যস্ত, ফসল দিয়া সংসার চলে সংসারেতে নাই কষ্ট, মনে তাহার অনেক আশা বড় হবে একদিন কষ্ট। একদিন স্কুল ছুটির পরে পরি হাটে রাস্তা ধরে গাজী পিছে গাইয়া উঠে গা, পিছন দিকে ঘুরলো পরি শুনে গাজীর মিষ্টি গান, পরি তখন আসতে আসতে ও তাহার জুড়াইতে পড়া।
কাছাকাছি যখন এলো গান গাওয়াটা থেমে গেল, পরি বলে থামলেন কেন ভাই, দর দিয়া করুন সুরে গাইয়া জানাই আপনার গান, আপনার কণ্ঠে ভালো লাগে জুড়াইয়া যায় আমার পরায়া। গাজী তখন মুখ ঘুরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, পরি সময় খুবই কম, পরে একদিন গান শুনাবো যত খুশি তত কম, এখন আমি বাড়ি যাব অপেক্ষাতে আছে যে বাজায়া। হাঁটতে হাঁটতে যাইতেছিল পরির বাড়ির সামনে এলো, পরি তখন বিদায় নিয়ে যায়, গাজী তখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়, পরি তখন পিছন থেকে তাহার পানে ফিরা ফিরা সাহায়া। তখন চিন্তা করে কিছু একটা দেব তারে, এভাবিয়া হুন্না বাজার যা, বাজারেতে যাইয়া পরি থান কাপড় কিনিয়া নে, রুমালো বানাবে বলে বাড়ি এসে কাপড় কেটে নে, রাত্রি যখন নিশি হলো রুমালেতে ফুল তুলিল, ছন্দ লিখলো ভুলো নাই আমার, রুমালের কাজ করতে করতে রজনী কাটিয়া যায়, পরের দিন সকালে বেলা রুমাল হাতে স্কুলেতে যায়। স্কুলেতে যাওয়ার পথে দেখা হলো গাজীর সাথে, পরি দেখে চিন্তায় পড়ে যা, কি বলিব কাছে গিয়া বলার মতো ভাষা নাই, লাজুক লাজুক দুই নয়নে ওহ পরির গাজীর দিকে সাহায়া। ভাবে মনে মনে গাজী মুসলমানের ছেলে, আমায় যদি না মানিয়া নে কেমন করে মুখ দেখাবো, পরে গেছে এই চিন্তায় গাজী বলে কেমন আছেন ওহ পরিশ্রম কি আজে যাহায়া। সময় পরির বাড়ি বাহির হয়, পথে এসে ভাবনায় পড়ে যা, রাস্তাতে দাঁড়াইয়া ভাবে রুমালটা যে দিতে হয়, কেমন করে দেব রুমাল ওহ পরি ভাবিয়া না পাহায়া। পরি তখন চিন্তা করে এক বান্ধবীর কাছে আসে, বান্ধবীরে গাজীর কথা কয়, বই থেকে রুমাল নিয়ে বান্ধবীর হাতে দেয়, যতনে বানানো রুমাল গাজীর কাছে নিয়ে চলে যাহায়া। গাজীর কাছে রুমাল দিল, রুমাল খুলে গাজী দেখল
আছে তোরি মনে মনে, গাজি আমায় ভালোবাসে না। আমায় যদি ভালোবাসত দিত উত্তর পাঠাইয়া, হঠাৎ দেখে সামনের দিকে ওহ গাজি আছে দাঁড়াইয়া। এলো গাজির কাছে কি বলিব, এমন ভাষা নাহি খুঁজে পাই, লজ্জাতে লাল হইয়া পড়ি গাজির সামনে দাঁড়ায়। গাজি বলে কেমন আছো, ওহ পরির জবাব নাহি দে। গাজি আবার প্রশ্ন করে, তুমি হলে হিন্দুর মেয়ে, তোমার সাথে আমার কি মানা। মুসলমানের ছেলে আমি, নামাজ আমার পড়তে হয়, তুমি কর মূর্তি পূজা, সমাজে কি তাহা মেনে নে। মাথায় উঁচু করে দুই নয়নের পানি সেরে, গাজির দিকে তাকাইয়া কয়, তোমার জন্য মরতে পারি, জাতি ধর্মের কিসের ভয়, দুজনের মন ঠিক থাকিলে সকল বাধা করব আমি জয়। গাজি তখন কাছে এসে দুই নয়নের পানি মুছে, পুরীকে তখন বুকে টেনে নেয়। হিন্দুর মেয়ে পরি তখন মুসলমান হইতে চায়, দেখো সবাই কোদার নীলা, ওহ নীলা বোঝা বড় দাহায়া। সবার আগে গাজি আসে স্কুলেতে, বাড়ি তাহার মন তো বসে না, কখন আসবে প্রাণের পরি, আসো পথ চাহিয়া, কি পাগল বানাইছে পরি, ওহ আমার ভালো লাগে না। কথা ভাবতে ভাবতে আটটা থেকে নয়টা বাজে, তবু পরীর দেখা মেলে না। একবার যাই স্কুলের ভিতর, আবার আসে রাস্তায়, সবাই স্কুলেতে এলো, পরি তো এখনো আসে না। ক্লাসেরই সময় হলো, এমন সময় খবর এলো পরীর নাকি শরীর ভালো না। এ কথা শুনিয়া গাজি ক্লাসে আর ঢুকে না, গেট থেকে বাড়ি গেল, ও তাহার ভালো লাগে না। বেলা পরীর বাড়ি আসে পাশে ঘুরে গাজি, একটা নজর দেখি বার আশা, হঠাৎ করে দেখে পরি বসে আছে গাছতলায়, কেমন ডাকি বেতারে সঙ্গে আছে তাহারও বাবা। হঠাৎ দেখতে পেল গাজি অপেক্ষাতে ছিল, ইশারায় গাজি
আজি তারে কয় ফোন নাম্বার মাটিতে লিখে পরি রে বুঝাইয়া কয় পরি তখন বুঝতে পারে ও গাজি কি বলিতে সাহায়া ফোনটা হাতে নিল ধীরে ধীরে রাস্তা দিকে যা মাটিতে যে লেখা ছিল মোবাইল নাম্বার তুলে নেয় তুলে নিয়ে বাড়ি এলো দেখতে দেখতে সময় চলে যায় রাত্রি যখন গভীর হলো গাজি তোয় অপেক্ষাইছিল পরি তখন ফোন করিয়া কয় কেমন আছো বন্ধু তুমি তোমায় দেখতে ইচ্ছে হয় গাজির দুই নয়নের পানি ও দেখো ধরে রাখা দাহায়া কেন্দে কেন্দে গাজি বলে পরি তোমার কি হয়েছে স্কুলেতে কেন আসো না পরি বলে জ্বর হইয়াছে বাবাই যাইতে দেয় নাই কেমন কর যাব আমি বাবার কথা না মানিলে নহয় গাজি বলে প্রাণের পরি তোমার জন্য মরতে পারি তুমি আমায় ভুইলা যাইও না পরি বলে কেমনে ভুলবো তোমায় সারা বাজবো না কথা দিলাম আমি তোমায় ও তুমি আমায় ভুইলো না কথা শুনে গাজি মুছে ফেলল চোখের পানি পরি তখন গান গাইতে গাজি তখন গান গাইয়া পরির মনটা করল জয় প্রতিদিন মিষ্টি কথায় এভাবেতে বছর চলে যায় একদিন স্কুল ছুটির ঘেটে দুইজন মিলে কথা বলে হেডমাস্টার সবই শুনতে পায় শোনা পরে গাজির বাড়ি মাস্টারে খবর পাঠায় খবর শুনে গাজির বাবায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয় স্কুলেতে আসার পথে দেখা হয় মাস্টারের সাথে মাস্টার বলে শুনেন ফরিদ ভাই সংগঠনা খুলে বলে নইলে করব বহিষ্কার শাসন করো তোমার ছেলে পরে কিছু বলবেন না আমায় সব শুনিয়া কত দুঃখ মনে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায় স্কুল ছুটির পরে গাজি বাড়িতে আসিয়া যায় বাবাই তখন বারান্দাতে রাগ হইয়া গাজির দিকে সাহায়া কেন্দে বলে এত কষ্ট যাইবি ফলে তোমার কাছে কোনো মূল্য না গাজি তো
আছে ওহ বলার মতো কিছু না। কত কথা বাবায় বলে তবু মাথা নিচু করে দু চোখেতে জল সারিয়া দে। ঘর থেকে মায়া শিয়া ডাক দিয়া ঘরে পাঠায় গাজী তখন ঘরে গেল মায়ে তাহার স্বামী রে বুঝাহায়া। আসে বড় চিন্তায় মোবাইল ফোনটা বন্ধ দেখায় না জানি কি আছে অবস্থা। চিন্তা চিন্তায় রাত কেটে যায় এমন করে সকাল হয় সকাল বেলায় মায়ে দেখে ওহ ঘরে আসে বসিয়া। মাকে পরি আসতে দেখে উঠে দাঁড়ায় চিয়ার থেকে পরির মুখে মায়ে তখন চা। একবার তাকায় বিছানাতে আবার পরির দিকে চায় মায়ে তখন চিন্তা করে ওহ পরি রাতে ঘুমায় না। পরিজারে গোসল করতে মায়ে তখন দাঁড়িয়ে থাকে চিন্তা করে স্বামীর কাছে কয় গো পরির বাবা তোমারে আমি জানাই তোমার পরির ঘুম আসে নাই জাগিয়া জাগিয়া রাত কাটায়া। গোসল করে আসতে পরি হয় মা বাবার মুখোমুখি আদর করে কাছে টেনে নেয়। বাবে তখন জিজ্ঞাস করে বলো মা খুলাই আমারে কি অসুখ হইয়াছে তোমার ডাক্তার আসতে হবে কি আবাহায়া। বাবার কথার উত্তর দিয়া বইয়ের ব্যাগটা হাতে নিয়া স্কুলেতে রওয়ানা পরি হয়। স্কুলেতে যাওয়ার পথে গাজির সাথে দেখা হয় ফোনটা কেন বন্ধ ছিল ও পরি রাগ করিয়া কহ। বাবাই অনেক বকে ছিল তাই তো মোবাইল বন্ধ ছিল সেই কারণে খোলা তো পাও না। ফোনটা তোমার বন্ধ পেয়ে জানালার দিকে সে সারা রাত্রি কেটে গেল ও হারে ঘুমাতে পাই না। গাজী বলে শুনো পরি তোমায় একটা কথা বলি স্কুলে আর কথা বলো না। এমন সময় মাস্টার এসে জড়িয়ে ধরছে দেখতে পায় মাস্টার তখন ফোন করিয়া ওহ পরির বাবাকে জানায়। পরির বাবা খবর পেল দোকান থেকে বাড়ি এলো বাড়ি এসে বিবির কাছে কয় মেয়ে তোমার কখন আসবে এই খবরটা শুনতে চায় সারাদিন অপেক্ষায় ছিল বি।
বিকেল বেলা পরীর দেখা পাহায়া। ডাক দিয়া কহে পরী রে স্কুল কখন ছুটি হয়েছে, এখন তুমি আসলে বাড়িতে। পরী ভাবে মনে মনে বাবাই বুঝি জেনেছে আজকে কেন বিকেল বেলা ও বাবা বাড়ি এসেছে। বাবাই তখন ধমক দিয়া পরীর ফোনটা কইরা দিয়া, স্কুলে তোর যাওয়ার দরকার না। বিজয় বাবু বউকে ডেকে তাহার কাছে বলে দেয়, কালকে থেকে পরী যেন স্কুলেতে নাহি যাইতে পাহায়া। একদিন দুই দিন তিন দিন গেল ঘরে পরি বন্দি হইল, কান্দিয়া কান্দিয়া বুক ভাষা। তিন দিন হইল কথা হয় না, স্কুলেতে আসে নাই, খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে কেন্দে বুক ভাষা। হেলে দুলে গভীর রাত্রে চিঠি লিখে পরি তুমি খবর নিলা না, কেমন আছো পরি তুমি স্কুলে কেন আসো নাই, তোমার সাথে করব দেখা ও আমার পরাণ মানে না। ঘুমাশিল রাত কাটিয়া সকাল হল, সকাল বেলায় স্কুলেতে যা। পরীর এক বান্ধবীর কাছে সব ঘটনা কইলা কয়, চিঠি দিল তাহার কাছে ও বান্ধবী চিঠি নিয়ে যাহায়া। তার বাড়ি এলো চিঠিটা তার হাতে ছিল, মাকে দেখে চিঠিটা লুকা। কাছে আসলে জিগায় তাকে পিছনে তে কি লুকাও, জোর করিয়া নিল চিঠি পড়িয়া দেখিল পরীর মাহায়া। দেখে মায়ে মেয়ে তারে যে তারিয়ে বান্ধবীটা বাড়ি সইলা যা। পরি মায়ে ফোন করিয়া বিজয় বাবুর কাছে কয়, বাবু তখন ভীষণ রাগে দরজাতে তালা দিতে কয়। যখন তাহলা মারে পরি তখন চিৎকার করে, গাজির কাছে আমায় যাইতে দাও। গাজি গাজি করে পরি মায়ের পায়ে ধরতে যায়, মায় তো শুনে না কথা ও ব্যথা কাহারে জানা। গাজির কাছে সখী তারে বলিতেছে চিঠিটা পেয়েছে পরীর মা। গাজি শুনে চিন্তায় পরে করে শুধু হাই রে হাই, এখন পরীর কি হইবে ও গাজি নেশা করতে যাহায়া।
বাড়ির দিকে আসে, একটি নজর দেখি বারাসা। পরিবারের চারিদিকে গাজি ঘুরিয়া বেড়ায়, বিজয় বাবু দেখতে পেল দারোগাকে ফোন করে জানা। দারোগা বাবু বাহারি এলো, নিজের চোখে দেখতে পেল বাড়ির সামনে আছে বসিয়া। মন্দ খাইয়া মাতাল হইয়া পরি পরি গান গায়, দারোগা বাবু কাছে গেল, ও গাজি রে সবই জি গাহায়া। বাবার নামটা বলো, ফুল ঠিকানা জিগাইল গাজী, তখন সব বলিয়া দে। দারোগা গাজী রে নিয়া বিজয় বাবুর ঘরের সামনে, বিজয় বাবু ফোন করিয়া গ্রামের মাথা সবারে জানা। গ্রামের মাথা সবাই এলো, ছোট্ট একটা সালিশ বইল, গাজীর বাবায় খবর তখন পায়। খবর শুনে দৌড়ে এলো, বিচার শুরু হয়ে যায়, মায়ে তখন কেন্দ্রে বলে, ছেলের জন্য আমি ক্ষমা চাই। মায় পরিকে দেখে নিয়া বিচারেতে যায় বসিয়া, সবাই মিলে কঠিন বিচার চা। সবাই মিলে সব ঘটনা শুনে কয়, আজকে হবে কঠিন বিচার, এমন কাণ্ড আর জানি না হয়। একশো একটা জুতার বাড়ি মারো পিঠে তাড়াতাড়ি, মাদর তখন হুকুম দিল ভাই। এই কথা শুনিয়া পরি বলি যাসিরিয়া যায়, আজকে বুঝি গাজির জীবন আমার জন্য যাই চলিয়া যায়। বাড়ি মারে গাজির গায়, লাগে পরীর কলি যায়, এমন বাড়ি সহ্য করা দায়। সইতে না পারিয়া পরি ভিতর বাড়ি চলে যায়, গাজির গায়ে বাড়ি চলে, ও গাজি মাটিতে লুঠায়। কীটনাশক ছিল পরি গিয়া হাতে নিল, এক চুমুকে অর্ধেক গিলে খা। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে তবু গাজির কথা কয়, ঢুলিতে ঢুলিতে পরি উটানেতে পরি আগর হায়। একজন বান্ধবী ছিল, এই ঘটনা দেখতে পেল, দরে গিয়া বিচারে জানা। মাতবরেরা সবাই শুনে পরীর দিকে দৌড়ে যায়, গাজী তখন ধীরে ধীরে অনেক কষ্টে লোকের পিছে যায়। মায়ে বলে, ও গো পরি এটা যে তুই কি করিলি,
মায়ের কথা মনে পড়ে না, পরিগরা গরি দেখে গাছের পাতা ঝরে যায়, এমন সময় গাজি এলো ওহ গাজি পরির দিকে চাহায়া। সবাই মিলে ব্যস্ত যখন হাসপাতালে নিবে তখন বিষের বোতল গাজি দেখতে পায়, কাছে গিয়া গাজি তখন বিষের বোতল হাতে নেয়, অর্ধেক বিষ বোতলে ছিল ওহ গাজি সবটুকু বিষ খায়া। খ্রিস্টান বলো ঝড় বৃষ্টি আর তুফান বলো, প্রেম তো কোনো বাধা মানে না, আল্লাহ তুমি সর্বশক্তিমান, প্রেমে করো শক্তি দান, পৃথিবীটা সৃষ্টি করেন একমাত্র প্রেমেরই কারণে। নিয়ে হাসপাতালে সবাই নিয়ে গেল তারে, গাজি পরে আছে সেই জায়গা, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে কেউ তো বুঝতে পারে না, গাজির বাবা দৌড়ে আসে এসে তখন বুকে তেজরা। বাবাই যখন বুকে নিল গাজির হাতে বোতল ছিল, বোতল দেখতে পেল গাজির মা, মায়ে বলে ওরে বাজা একবার চোখ মিলে চা, জলদি করে হাসপাতালে নিয়ে গেল বাবা আর মা। হাসপাতালে নেওয়ার পরে পরি দেখে চোখ মেলে পাশে দেড়ে গাজি কেশুয়া, মৃত্যুর কোলে শুয়ে গাজি পরির দিকে হাত বাড়ায়, পরি পরি বলে গাজি প্রাণ পাখিটা শুনে উড়ে যায়। আমি শিল্পী রানা বাপ্পি সবার কাছে এই মিনতি, এমন ভুল আর কেউ করবেন না ভাই, সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ কি আর যেতে চায়, অন্ধ লোকেও বলে ভাই রে জনম জনম বেঁচে থাকতে চায়। বলে খোদার কাছে আমার কিছু বলার আছে, আসল প্রেমের ঘর কেন হয় না, প্রেমেরও বাজারে এখন নতুন প্রেমের কারখানা, আসল প্রেম দু একটা মেলে